আমার দাদা আছে যারা একটা ইউটিউব চ্যানেল আছে WBBSC এক্সাম তোমরা দেখে নিতে পারো, তো তার প্লে বাটনটা চলে আসছে, আমরা সকলে মিলে যাচ্ছি না তাকে সারপ্রাইজ দিতে, যেহেতু সে প্লে বাটনটা পাচ্ছে অনেকদিন পর, অনেক কষ্টের পর তার এই প্লে বাটন আসছে, তো আমাদের ইচ্ছা আছে তাকে একটা সারপ্রাইজ দেবো, তো তোমরা দেখতে পাবে দাদার প্লে বাটনটা, সঙ্গে দাদাকেও দেখতে হবে, তো সে দাদা কিন্তু আমাদের ফেস রিভিল করেনি, তোমরা এই ভিডিও দেখতে পাবে তার ফেস রিভিলটা হবে, আর আশা করবো তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে, তা যুক্ত হয়ে থাকবে। দেখা হচ্ছে আমাদের দোকানে এখন বর্তমানে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কোয়ালিটি ওয়ার্লস বালুঘাট আমাদের এখানে শহর নিকটবর্তী যেটি শহর সেটা হচ্ছে কোয়ালিটি ওয়ার্লস। এখানে তোমরা আসলে কিন্তু তোমাদের প্রয়োজনীয় যা কিছু দরকার লাগবে তোমরা পেয়ে যাবে এখানে, তোমরা দেখতে পাচ্ছ কেক টেক যা কিছু লাগবে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমার বার্থডে হোক বা অন্য কিছু সেলিব্রেশন করতে চাও তোমরা সব কিছু পেয়ে যাবে। তো আশা করবো তোমরা যদি নিকটবর্তী তোমাদের এই দোকানে আসো তো অবশ্যই অবশ্যই কোয়ালিটি ওয়ার্লস আসবে। আমরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের নিকটবর্তী একটা পার্ক আছে, যেখানে শিশু উদ্যান নামে খ্যাত কিন্তু বেলতলি পার্ক বলে আমরা সকলে চিনি। তোমরা যদি আসতে চাও বালুঘাটে এখানে তো অবশ্যই পার্কে একবার চলে আসবে। তো এখানে কিন্তু দাদাকে আমরা সারপ্রাইজটা দিতে সারপ্রাইজটা এখানে দেবো। ক্যামেরা হচ্ছে নাকি? চলো বন্ধুরা দেখা যাক এরা কি আয়োজন করেছে। বন্ধুরা ফাইনালি দাদা এবার চলে এসেছে, তো আমরা দাদাকে সার্ভিস দেওয়ার জন্য এখানে ওয়েট করছি, তো দাদা আমাদের আসছে। আরে বৃষ্টি বাদলের দিনে এসব কি রেডি করেছিস বল দেখিনি? আরে ভিজে মনে এই সমস্ত কি করছিস? আরে এটা তো কিছুই না, কি এসব কিছু না, তোমার 100 কে হয়েছে সেই উপলক্ষে আশা করছি তোমরা সামনের দিনে একইভাবে ভালোবেসে যাবে, একইভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, পরবর্তীকালে আরো স্পেশাল সমস্ত ক্লাসে আসতে চলে সামনের দিনগুলোতে, সেই ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে। তো ভাইরা অনেক কিছু রেডি করেছে, দেখা যাক ভাইরা সঙ্গে কি করে। আমরা প্লে বাটনটা কিন্তু অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি রেখে দেখো রিভিউ করব, খুলব করে দেখব অবশ্যই। তো ফাইনালি বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, তো আমরা এখন আপাতত যে রিভিউটা করতে চেয়েছিলাম প্লে বাটনে সেটা কিন্তু হচ্ছে না। প্লে বাটনটা আমরা গিয়ে এবার বাড়িতে গিয়ে খুলবো, সেখানে গিয়ে দেখবো যে এর মধ্যে কি কি আছে, কি সমস্ত কিছু এর মধ্যে লেখা আছে বা আদার্স কি কিছু আছে। তো চলো যাওয়া যাক এবার। প্রায় দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি বৃষ্টি যেহেতু থামছে না সেহেতু আমরা রওনা হয়ে গেলাম বাড়ির দিকে, কারণ আমরা যেখানে এসেছি আমাদের যেটা মেন টাউন আমাদের বালুঘাট টাউন সেটি আমাদের বাড়ি থেকে ভালোই ডিস্টেন্সে রয়েছে, মোটামুটি 10 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে। তো রাত্রিও বাড়ছে, ধীরে ধীরে রাত্রি বাড়ছে, সেই জন্য অপেক্ষা করাটা ঠিক হবে না, কারণ বৃষ্টির প্রবণতা দেখছি যেভাবে বাড়তে আছে মনে হচ্ছে না যে তাড়াতাড়ি এই বৃষ্টি ছাড়বে। তোমরা বাইরের দিকটা দেখতেই পাচ্ছ যে কেমন ধরনের বৃষ্টি চলছে তোমাদের এখানে, বা তোমরা ব্যাকগ্রাউন্ডে আওয়াজও শুনতে পাচ্ছ যে বৃষ্টির কতটা আওয়াজ, এবং এর সঙ্গে সঙ্গে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও চলছে, ঝোড়ো হাওয়া।
ফাইনালি সমস্ত দুর্যোগ পার করে বাড়িতে পৌঁছে গিয়েছি। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে সম্ভবত কারেন্ট থাকবে না, কারণ কয়েকদিন ধরে আমাদের এখানে যেটা হচ্ছে কারেন্টের প্রবলেম চলছে। এর আগেও তো আমি তোমাদের ইউটিউবেও জানিয়েছিলাম। তো এখন মোটামুটি রাত্রি কয়টা বাজে এখন দেখো, এখন 12:54 বাজে। এখন আমরা আমাদের যে প্লে বাটন, সেই প্লে বাটনটাকে ওপেন করব। আসো দেখা যাক। এই যেখানে বন্ধুরা চলো এবার আমরা এর আনবক্সিংগুলোকে কাটি, পেপারগুলোকে এক এক করে। আমরা রাত্রে যতজন ছিলাম তখন, এখন আমরা সবাই নেই কারণ রাতটা অনেক হয়ে গিয়েছে। সবাই সবার বাড়িতে আছে, আমরা এই মুহূর্তে তিনজনই আছি, দেখতে পাচ্ছি এখানে। এই আমাদের প্লে বাটন কই খুলছে, কোন দিক থেকে? এই দিকে খুলেছে, বের করে নিয়ে আসছি দেখো। এই যে আমাদের ব্ল্যাক সাইড, এখান থেকে তোলা যাক। তুলেছি, সামনে দিকে উল্টে নেই। প্রথমে এখানে দেখতে পাচ্ছ কিছু ইনস্ট্রাকশন এ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এটা রিকগনাইজ আওয়ার টিম দেখে দেওয়া হয়েছে। দেখে নাও, এইখানে একটা সার্টিফিকেট, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এবং ফাইনালি আমাদের প্লে বাটন দেখতে পাচ্ছ এই জায়গাটাতে, আমাদের WBPSC এক্সাম ফর পাসিং যেটা আছে 1 লাখ সাবস্ক্রাইবার। বন্ধুরা এত কিছু সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার কারণেই। খুব তাড়াতাড়ি আমাদের যেটা আছে লাইভ ক্লাস আমরা লঞ্চ করব। তোমরা জানো যে আমি একদম পিওর গ্রাম থেকে বিলং করি, তো আমাদের গ্রামে এখনও পর্যন্ত ইন্টারনেট কানেকশন এখনও আসেনি। যা কিছু আমি করি সমস্ত কিছু মোবাইল ডাটা থেকেই। তো খুব তাড়াতাড়ি আমরা ইন্টারনেট কানেকশন নিয়ে আসতে চলেছি আমাদের গ্রামে। এবং তারপরে যেটা আছে সম্ভবত তোমাদের যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসেসগুলো শুরু হয়ে যাবে, কারণ তোমরা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করো যে লাইভ ক্লাস করানোর জন্য। তো সেটার জন্য অবশ্যই তোমরা সঙ্গে থাকবে, চ্যানেলের সঙ্গে থাকবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও আমাদের যে সেকেন্ড চ্যানেল আছে, তোমরা জানোই জামান স্যার বলে যেটা আমাদের সেকেন্ড চ্যানেল আছে, সেখানে আমাদের ম্যাথ এবং রিজনিং ক্লাসে সেখানে কিন্তু সমস্ত কিছু কনভার্ট হয়েছে। ম্যাথ এবং রিজনিং ক্লাসেসগুলো কিন্তু সামনে দিতে সমস্ত কিছু আমাদের সেই সেকেন্ড চ্যানেলেই চলবে। শুধু সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নাও, লিঙ্ক দেখো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। এছাড়াও আমার সঙ্গে আমার ভাই রয়েছে দেখতে পাচ্ছ এখানে, আমার ভাইয়েরও একটি চ্যানেল রয়েছে। তো তোমরা সাবস্ক্রাইব করে নেবে, দেখবে যে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই সেটাকে একবার ভিজিট করে অবশ্যই যদি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা আমার ভাইয়ের কিছু বলার আছে তোমাদেরকে, তো ভাইয়ের মুখ থেকে শুনে নেওয়া যাক যে ভাই কি বলতে চাইছে তোমাদেরকে। তো বন্ধুরা হচ্ছে আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিবা একবার, কমেডি ভিডিও বানাই আমরা, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যেভাবে তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলে সেভাবে অবশ্যই যুক্ত থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।